হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা আজকে আমরা 2021 সালের 9ই জানুয়ারি কর্মসংস্থান পেপার থেকে যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজগুলো করেছিলাম তাদের মধ্যে আজকে আমার পার্ট 3। তো এর আগে পার্ট 1 পার্ট 2 করেছিলাম, তোমরা যারা পার্ট 1 পার্ট 2 দেখোনি, দেখো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছে, তোমরা সেখান থেকে পার্ট 1 পার্ট 2 দেখে নাও, তারপরে আছে পার্ট 3 দেখে নেবে। তো পার্ট 3 শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করা হবে। বন্ধুরা এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভীষণ ইম্পর্টেন্ট, যে কোনো কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে 100% আসার সম্ভাবনা আছে। তোমরা অবশ্যই শেষ মধ্যে মন দিয়ে ভালো করে শুনবে, দেখবে, তবে তোমরা বুঝতে পারবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবে, নিজের সঙ্গে শেয়ার করবে, আর যদি খারাপ লাগে ডিসলাইক করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও আজকে পার্ট 3। বন্ধুরা আজকে আমাদের পার্ট 3। তো প্রথম কোশ্চেন দেখো কি আছে, 51 নম্বর কোশ্চেন, ভালো করে শোনো। আন্তর্জাতিক বেসামরিক বিমান দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক বেসামরিক বিমান দিবস কবে পালিত হয়? সঠিক আনসার 7ই ডিসেম্বর। আর এবছরের থিম অ্যাডভান্সিং ইনোভেশন ফর গ্লোবাল এভিয়েশন ডেভেলপমেন্ট। তো আন্তর্জাতিক বেসামরিক বিমান দিবস পালিত হয় 7ই ডিসেম্বর। এবছর থিম অ্যাডভান্সিং ইনোভেশন ফর গ্লোবাল এভিয়েশন ডেভেলপমেন্ট। পরের কোশ্চেন 52 নম্বর কোশ্চেন, কোশ্চেনটি আছে উত্তরপ্রদেশের দান্দুপুর রেলওয়ে স্টেশনের নতুন নাম কি? উত্তরপ্রদেশের দান্দুপুর রেলওয়ে স্টেশনের নতুন নাম কি? মা বারাহি দেবীধাম। উত্তরপ্রদেশের দান্দুপুর রেলওয়ে স্টেশনের নতুন নাম মা বারাহি দেবীধাম। 53 নম্বর কোশ্চেন, ভালো করে শোনো। বাংলাদেশের কোন দুটি চলচ্চিত্র সম্প্রতি 2019 সালের জাতীয়? আনসার নো ডরাই আর ও ফাগুন হাওয়াই। তো বাংলাদেশের নো ডরাই ও ফাগুন হাওয়াই এই দুটি চলচ্চিত্র 2019 সালে জাতীয় চলচ্চিত্রের পুরস্কার পেল। 54 নম্বর কোশ্চেন, মহারাষ্ট্রের প্রথম শিশু বান্ধব থানার উদ্বোধন করা হলো কোন শহরে? মহারাষ্ট্রের প্রথম শিশু বান্ধব থানার উদ্বোধন করা হলো পুণে শহরে। মহারাষ্ট্রের প্রথম শিশু বান্ধব থানার উদ্বোধন করা হলো পুণে শহরে। পরের কোশ্চেন 55 নম্বর কোশ্চেন, কোশ্চেনটি আছে বিশ্বের প্রথম দেশ হিসাবে গবেষণাগারে তৈরি মাংস বিক্রির অনুমতি দিল কোন দেশ? আনসার সিঙ্গাপুর। তো বিশ্বের মধ্যে সিঙ্গাপুর হলো প্রথম দেশ যে দেশ তাদের গবেষণাগারে তৈরি মাংস বিক্রির অনুমতি দিল। পরের কোশ্চেন 56 নম্বর কোশ্চেন, কলকাতার মাঝেরহাট সেতুর নতুন নাম কি? জয় হিন্দ সেতু। কলকাতার মাঝেরহাট সেতুর নতুন নাম জয় হিন্দ সেতু। 57 নম্বর কোশ্চেন, উড়িষ্যা হিউম্যান রাইটস কমিশন অর্থাৎ OHRC চেয়ারপারসন হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? বিজয় কৃষ্ণ প্যাটেল। তো উড়িষ্যা হিউম্যান রাইটস কমিশন OHRC চেয়ারপারসন হিসাবে মনোনীত হলেন বিজয় কৃষ্ণ প্যাটেল। 58 নম্বর কোশ্চেনটা দেখো কী আছে, ভালো করে শোনো। 58 নম্বর কোশ্চেনটি আছে 2021 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কোন দেশে অনুষ্ঠিত হবে? সিঙ্গাপুর। 2021 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরে। 59 নম্বর কোশ্চেন, কোশ্চেনটি আছে বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়? আনসার 10ই ডিসেম্বর। বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় 10ই ডিসেম্বর। বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় 10ই ডিসেম্বর। আর এবছর থিম রিকভার বেটার স্ট্যান্ড আপ ফর হিউম্যান রাইটস। বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় 10ই ডিসেম্বর আর এবছর থিম রিকভার বেটার স্ট্যান্ড আপ ফর হিউম্যান রাইটস। 59 60-এর কোশ্চেন দেখো কি আছে, ষাটের কোশ্চেনটি আছে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস কবে পালিত হয়? আনসার 9ই ডিসেম্বর। আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত হয় 9ই ডিসেম্বর। এবছর থিম রিকভার উইথ ইন্টিগ্রিটি। আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত হয় 9ই ডিসেম্বর আর এবছর থিম রিকভার উইথ ইন্টিগ্রিটি। 61 কোশ্চেন, কোশ্চেনটি দেখো ভালো করে শোনো। ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি জগন্য জীবা ক্রান্তি পুরস্কার প্রকল্প চালু করলো? আনসার অন্ধ্রপ্রদেশ। এই প্রকল্পের আওতায় রাজ্যের অনগর্ষ শ্রেণীর মহিলাদের ভেড়া ও ছাগল দেওয়া হবে। 61 কোশ্চেন আছে ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি জগন্য জীবা ক্রান্তি প্রকল্প চালু করলো? আনসার অন্ধ্রপ্রদেশ। এই প্রকল্পের আওতায় রাজ্যের অনগর্ষ শ্রেণীর মহিলাদের ভেড়া ও ছাগল দেওয়া হবে। 62 কোশ্চেন, কোশ্চেনটি শোনো ভালো করে। কোন দেশ সম্প্রতি ভারতের সঙ্গে সড়ক পরিকাঠামো প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতার জন্য সমঝোতা চুক্তি স্বাক্ষর করলো? তো আনসার হচ্ছে অস্ট্রিয়া। তো অস্ট্রিয়া সম্প্রতি ভারতের সঙ্গে সড়ক পরিকাঠামো প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতার জন্য সমঝোতা চুক্তি স্বাক্ষর করলো। 63 কোশ্চেন, কে সম্প্রতি বোরোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের প্রধান কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হলেন? আনসার প্রমোদ বোরা বোরো। তো প্রমোদ বোরো সম্প্রতি বোরোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের প্রধান
কার্যনির্বাহী মনোনীত হলেন। পরের কোশ্চেন 64 কোশ্চেন, কোন সংস্থা সম্প্রতি বঙ্গবন্ধু মুজিবুর রহমানের নামে পুরস্কার চালু করার সিদ্ধান্ত নিল? আনসার ইউনেস্কো। ক্রিয়েটিভ ইকোনমি ক্ষেত্রে অবদানকারীরা এই পুরস্কার পাবেন। কোন সংস্থা সম্প্রতি বঙ্গবন্ধু মুজিবুর রহমানের নামে পুরস্কার চালু করল? আনসার ইউনেস্কো। ক্রিয়েটিভ ইকোনমি ক্ষেত্রে অবদানকারীরা এই পুরস্কার পাবেন। বন্ধুরা দেখো পরের কোশ্চেন 65 কোশ্চেন, কোশ্চেনটি আছে প্রথম কোন কেন্দ্রশাসিত অঞ্চলকে সম্প্রতি 100% জৈবিক হিসাবে ঘোষণা করলো কৃষি মন্ত্রক? আনসার লাক্ষাদ্বীপ। তো লাক্ষাদ্বীপকে সম্প্রতি কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে, সরি, লাক্ষাদ্বীপ হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, এটাকে 100% জৈবিক হিসাবে ঘোষণা করলো কেন্দ্রীয় কৃষি মন্ত্রক। 66 কোশ্চেন, কোন দেশ সম্প্রতি গাফেন 14 নামে পৃথিবী পর্যবেক্ষণকারী নতুন উপগ্রহ লঞ্চ করলো? আনসার চীন। তো চীন সম্প্রতি গাওফেন 14 নামে পৃথিবী পর্যবেক্ষণকারী নতুন উপগ্রহ লঞ্চ করলো। 67 কোশ্চেন, কোশ্চেনটি শোনো, জম্মু কাশ্মীর ও লাদাখ হাইকোর্টের কার্যনির্বাহী প্রধান বিচারপতি হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? আনসার রাজেশ বিন্দাল। জম্মু কাশ্মীর ও লাদাখ হাইকোর্টের কার্যনির্বাহী প্রধান বিচারপতি হিসাবে মনোনীত হলেন রাজেশ বিন্দাল। 68 কোশ্চেন, কোশ্চেনটি ভালো করে শোনো, 2020 সালে কে বর্ষসেরা সামাজিক উদ্যোক্তা পুরস্কার পেলেন? 2020 সালে কে বর্ষসেরা সামাজিক উদ্যোক্তা পুরস্কার পেলেন? আনসার, ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, ইনি হচ্ছেন আশরফ প্যাটেল। তো এই ছবি আশরফ প্যাটেল 2020 সালে বর্ষসেরা সামাজিক উদ্যোক্তার পুরস্কার পেলেন। পরে কোশ্চেন 69 কোশ্চেন, কোশ্চেনটি আছে সারা দেশে সার্বজনীন স্থানে ফ্রি ওয়্যারলেস ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য সম্প্রতি কেন্দ্রীয় সরকার কোন প্রকল্পের অনুমোদন নিল? আনসার প্রাইম মিনিস্টার ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইনিশিয়েটিভ, অর্থাৎ পিএম ওয়ানি। তো কি বলা আছে কোশ্চেন দেখো, সারা দেশের সর্বজনীন স্থানে ফ্রি ওয়্যারলেস ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য সম্প্রতি কেন্দ্রীয় সরকার প্রাইম মিনিস্টার ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইনিশিয়েটিভ পিএম ওয়ানি এর অনুমোদন দিল। আমাদের 70 কোশ্চেন, কোশ্চেনটি শোনো ভালো করে, বীজগণিত জ্যামিতিতে অসামান্য কাজের জন্য 2020 সালে কে তরুণ গণিতবিদদের মধ্যে রামানুজন পুরস্কার পেলেন? আনসার ব্রাজিলিয়ান গণিতবিদ ডক্টর ক্যারোলিনা আরাউজো, প্রথম অভারতীয় মহিলা গণিতবিদ হিসাবে তিনি এই পুরস্কার পেলেন। তো বীজগণিত ও জ্যামিতিতে অসামান্য কাজের জন্য 2020 সালে তরুণ গণিতবিদদের মধ্যে রামানুজন পুরস্কার পেলেন ব্রাজিলিয়ান গণিতবিদ ডক্টর ক্যারোলিনা আরাউজো, প্রথম অভারতীয় মহিলা গণিতবিদ হিসাবে তিনি এই পুরস্কার পেলেন। বন্ধুরা দেখো পরের কোশ্চেন 71 কোশ্চেন, কে সম্প্রতি বিহারের সোন নদীর ওপর 1.5 কিলোমিটার দীর্ঘ কৈলওয়ার সেতুর উদ্বোধন করলেন? আনসার কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নীতিন গডকরি। তো কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নীতিন গডকরি সম্প্রতি বিহারের সোন নদীর ওপর 1.5 কিলোমিটার দীর্ঘ কৈলওয়ার সেতুর উদ্বোধন করলেন। পরের কোশ্চেন 72 কোশ্চেন, 2020 সালে টাইমস পত্রিকার বিচারে কারা যৌথভাবে বর্ষসেরা ব্যক্তির তকমা পেলেন? নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তো ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস যৌথভাবে 2020 সালে টাইম পত্রিকার বিচারে বর্ষসেরা ব্যক্তির তকমা পেলেন। 73 কোশ্চেন, 2021 সালে কোন দেশে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অনুষ্ঠিত হবে? আনসার সিঙ্গাপুর। 2021 সালে সিঙ্গাপুরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অনুষ্ঠিত হবে। 74 কোশ্চেন, সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক শিশুদের স্কুল ব্যাগের ওজন নির্ধারণ করেছে, শিশুদের শরীরের ওজনের কত শতাংশ? 10 শতাংশ। সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক শিশুদের স্কুল ব্যাগের ওজন নির্ধারণ করেছে, শিশুদের শরীরের ওজনের প্রায় 10 শতাংশ। পরের কোশ্চেন 75 কোশ্চেন, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন অর্থাৎ FAO তরফ থেকে 2020 সালে কোন সংস্থা সম্মানজনক আন্তর্জাতিক কিং ভূমিবল বিশ্ব মাটি দিবস পুরস্কার পেল? আনসার ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। 2019 সালে মাটি দিবস উদযাপনে স্বাস্থ্যকর মাটির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়ার জন্য এবছর 5ই ডিসেম্বর বিশ্ব মাটি দিবস এই পুরস্কার মাটি দিবস উপলক্ষে আইসিএআরকে এই পুরস্কার দেওয়া হয়েছে। তো বন্ধুরা এটাই লাস্ট কোশ্চেন, ভালো করে শোনো, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল
অর্গানাইজেশন অর্থাৎ FAO তরফ থেকে 2020 সালে কোন সংস্থা সম্মানজনক আন্তর্জাতিক কিং ভূমিবল বিশ্ব মাটি দিবস পুরস্কার পেল? আনসার, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ 2019 সালের মাটি দিবস উদযাপনে স্বাস্থ্যকর মাটির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়ার জন্য এবছর 5ই ডিসেম্বর বিশ্ব মাটি দিবস উপলক্ষে ICARকে এই পুরস্কার দেওয়া হয়েছে। থ্যাংক ইউ বন্ধুরাম, আশা করি তোমরা সকলে আজকের পার্টি শেষ পর্যন্ত দেখেছো। তো বন্ধুরাম, ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।